নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেকটকসে তো চলুন দেখেনি কালকে কিভাবে আমরা ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি প্লে করব আর কালকের দিনটা একটু ভাইরাল হতে চলেছে তার কারণ একটু পরেই বলছি পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আচ্ছা আজকে বাজার কেমন গেল সেটা একটু দেখেনি তো আজকে আমরা ফিন নিফটিতে একটা শর্ট স্ট্র্যাটাল ওপেন করেছিলাম কোথায় যখন দেখলাম ফিন কালকে এখানে ক্লোজ হয়েছে তার নিচে মানে একটা ওপেন দেওয়ার পর ফার্স্ট ফিফটিন মিটার ক্যান্ডেল একটা ডোজি তৈরি করেছে তো এটা দেখে আমরা এই জায়গায় একুশ হাজার চারশো পঞ্চাশের কল অপশান সাথে পুট অপশান দুটোই কিন্তু সেল করে দিয়েছি যার যেটাকে বলা হয় শর্ট স্ট্র্যাডেল মানে সেম স্ট্রাইক প্রাইসের আমরা অপশানটাকে সেল করেছি কল অ্যান্ড পুট তো সেল করার পর আমাদের ভিউ ছিল যে যদি এক লটে আমাদের মাইনাস ফাইভ হান্ড্রেড পিএনএল এ তাহলে আমরা এক্সিট নেব ওটা হচ্ছে আমাদের এসেল আর যদি প্রফিট আমাদের প্লাস থাউজেন্ড দেখাই তাহলে সেটা হবে আমাদের টার্গেট আর তাছাড়া যদি দেখি একটু মার্কেট অ্যাগ্রেসিভ বিহেভ করছে মার্কেট একটু মানে ট্রেন্ডিং হওয়া শুরু করছে এরকম দেখতে পেলেও আমরা এক্সিট নিতে পারি ওকে অল তো ট্রেকটা নেওয়ার পর বিন্দাস আমাদের ফেভারে এখানে কিছুক্ষণ টাইম পাস করলো করতে করতে সার্ডেনলি কি দেখলাম আগের দিনের যে হাই আছে হাইটাকে এই ক্যান্ডেলে ব্রেকআউট দেখাচ্ছে তো ফাইভ মিনিটে গেলে হয়তো একটু ভালোভাবে বোঝাতে পারবো এইচ তো এই লাইনটা হচ্ছে আগের দিনের হাই তো কি দেখলাম প্রাইস আমরা যখন ট্রেড নিয়েছি ট্রেড নেওয়ার পর এখানে অনেকক্ষণ টাইম পাস করছে আমাদের নো ডাউট ওয়ান এস টু ওয়ানের টার্গেটও অ্যাচিভ হয়ে গেছিলো বাট তবুও আমরা এক্সিট নিয়ে আমাদের প্ল্যান ছিল মিনিমাম ওয়ান টু টু এর টার্গেট মানে পাঁচশো টাকা রিস্কের অ্যাগেন্স্টে এক হাজার টাকা মিনিমাম এক লটে আমরা নেব সিম্পল তো এখানে অনেকক্ষণ টাইম পাস করতে করতে সাডেনলি কি দেখলাম ফাইভ মিনিটে কিন্তু একটা ক্লিয়ার কাট ব্রেকআউট দেখাচ্ছে আর ব্রেকআউটটা কিন্তু এখানে অনেকক্ষণ সাস্টেন করার পর দেখিয়েছে তো এটা দেখা মাত্রই আমরা আমাদের ট্রেকটা থেকে এক্সিট নিয়ে নিয়েছি আর দিনের শেষে ওই ছোট্ট একটা প্রফিট নিয়ে আউট হয়েছি তারপর কি হলো এই ব্রেকআউটটা ফেল হলো দেন এখান থেকে আবারও ফল করলো দেন এখানেও কন্টিনিউ পাস করে গেছে হয়তো দিন সারাদিন ধরে যদি আমরা শর্ট স্ট্র্যাডেলটাকে হোল্ড করে থাকতাম তাহলে একটা ম্যাসিভ প্রফিট গেন করতে পারতাম বাট কেননা যখন আমরা শর্ট স্টারেলটা নিয়েছি একুশ হাজার চারশো পঞ্চাশের এইসব জায়গায় নিয়েছিলাম তো আমাদের ভিউ মার্কেট আলটিমেটলি যেদিকে যাক এখানে টাইম পাস করে যাবে তো এখানে ট্রেন্ডিং হয়েছে বলে আমরা এক্সিট নিয়েছি বাট ওভারঅল মার্কেট কিন্তু এখানেই ক্লোজ দিয়েছে তাই না আশা করি বুঝতে পেরেছেন লজিক কি তো এই ট্রেডগুলো কিন্তু ধরে ধরে আমরা আমাদের গ্রুপে সব কিছুই শেয়ার করে দিয়েছি তো এবার যদি কালকের কথা বলা হয় কালকে কিভাবে আমরা ট্রেড নেব তো প্রথম কথা কালকে কিন্তু ব্যাংক নিফটিতে এক্সপায়রি আছে প্রথম কথা আর দ্বিতীয় কথা কি আজকে কিন্তু মার্কেট বন্ধ হওয়ার পর এইচডিএফসি ব্যাংকের কিন্তু কি হয়েছে রেজাল্ট বেরিয়েছে তো রেজাল্ট ভালো না খারাপ সেটার কথা পরে বলবো কারণ কিছু ফ্যাক্টর কাজ করে যদি রেজাল্ট ধরুন ভালো হয়েছে যে মার্কেটে উপরে যাবে এরকম কোনো হানড্রেড পারসেন্ট ভালো মানে গ্যারেন্টি দিয়ে কোনো কথা নেই রেজাল্ট ভালো হয়েছে মার্কেট উপরে যেতে পারে আবার রেজাল্ট ধরুন ভালো হয়েছে মার্কেট নিচেও আসতে পারে আবার রেজাল্ট ধরুন খারাপ হয়েছে মানে ব্যাড হয়েছে তো মার্কেট উপরে যেতে পারে আবারও আবার ধরুন রেজাল্ট মানে আবারও খারাপ হয়েছে তো মার্কেট নিচেও ফল করতে পারে মার্কেট খুবই ডাইনামিক তো ভালোভাবে অ্যানালিসিস করে আমাদের দেখতে হবে তো চলুন আমরা একদম ব্যাঙ্ক থেকে শুরু করি যে কিভাবে কালকে ট্রেড করা যেতে পারে আমরা পিওর প্রাইজ অ্যাকশানকে ফলো করব ঠিক আছে সিম্পল তো যদি আমরা প্রথমত ডেলি টাইম ফ্রেমে দেখি তো কি দেখতে পাবো আজকে কিন্তু প্রপার একটা ইনডিসিশান ক্যান্ডেল তৈরি করেছে মানে এই ক্যান্ডেল থেকে বুঝতে পারছি বায়ার অ্যান্ড সেলার দুজনের মধ্যে আজকে টাফ ফাইট হয়েছে বাট দিনের শেষে যেখানে মার্কেট ওপেন হয়েছে তার কাছাকাছি ক্লোজ করেছে ভালো কথা তো এবার আমরা কি করব যাব ফিফটিন মিনিট টাইম ফ্রেমের উপরে তো দেখুন এই জোনটাকে লাস্ট দুদিন ধরে কিন্তু আমরা ড্রয়িং করে রেখেছি আমরা বারবার বলেছি যতক্ষণ না প্রাইস এই লেভেলটাকে ব্রেকডাউন করছে ততক্ষণ আমাদের ভয় পাওয়ার কিছু নেই সিম্পল যতদিন যতক্ষণ প্রাইসকে এই লেভেলের কাছাকাছি পাব বাইং করার যদি কোনো একটা ট্রেড পাওয়া যায় তো বাইং করা যেতে পারে কারণ এখানে যদি ট্রেড নিই আমাদের কাছে স্টপ লস ছোটো হবে যদি আপনি এইসব জায়গায় ট্রেড নেন স্টপ লস বড়ো হতে পারে বাট এই জায়গায় প্রপার লস পাবো আর ছোটোও পাবো যাই হোক তো একটু লেভেলগুলো ঠিক করে নিই আজকের হাইটাকে আমরা ভালোভাবে মার্ক করে নিই এটা হচ্ছে আজকের হাই আটচল্লিশ হাজার তিনশো দুই আর আগের দিনের লোকে আমরা সাপোর্ট হিসাবে প্ল্যান করছি মানে সাতচল্লিশ হাজার আটশো তিরিশ তো কালকে যদি প্রাইস এই হাই অ্যান্ড লোয়ের মিডিল মানে ফ্ল্যাট ওপেন হয় তাহলে তাহলে আমরা দেখেছি দিনের শেষে একটা হালকা ফাতলা সেলিং প্রেশার দেখিয়েছে তো ফ্ল্যাট ওপেন হলে যদি আপনি এখানে প্রাইস অ্যাকশান ঠিক করে ধরতে পারেন যদি একটা এন প্যাটার্ন দেখতে পান উল্টো তাহলে ছোটোখাটো এসে লাগিয়ে কিন্তু পুট বাই করা যেতে পারে যার ম্যাক্সিমাম টার্গেট হবে এই এরিয়াটা সিম্পল এখান থেকে যদি বাইং করেন পুট অপশন ছোট্ট একটা এসএল লাগাবেন ইজিলি এইটা টার্গেট আপনি পেতে পারেন তার আগেও একটু প্ল্যান রাখতে হবে এখানে রয়েছে আটচল্লিশ হাজার লেভেল এখানে কেমন রিয়াকশান করছে সেটা একটু দেখে নিতে হবে ঠিক আছে আর যদি এখানে ট্রেড নেওয়ার সুযোগ না পান তো কোনো টেনশান করার কিচ্ছু নেই যদি ফার্স্ট ওপেনিং ক্যান্ডেল একটা ডোজি তৈরি হয় ভালো করে বলছি শুনুন ফার্স্ট ফাইভ মিনিট বা ফিফটিন মিনিটের ক্যান্ডেল ওপেন হওয়ার পর ফ্ল্যাট হওয়ার মানে ফ্ল্যাট ওপেন হওয়ার পর যদি ডোজি তৈরি করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এগেন শর্ট স্ট্র্যাডেল ওপেন করতে পারি ক্লিয়ার আর এবার যদি কালকে কোনো কারণে একটা গ্যাপডাউন ওপেন হয় তাহলে কী হবে তো গ্যাপডাউন ওপেন হওয়ার চান্স একটু বেশি রয়েছে কেননা যদি আমরা গিফট নিফটিকে ফলো করে দেখি সেখানে অলমোস্ট কিন্তু আমাদের আজকে নিফটি কোথাও ক্লোজিং দিয়েছে বাইশ হাজার বত্রিশে তো সেখান থেকে গিফট নিফটি কত কত ট্রেড করছে সেটা সেটা হচ্ছে একুশ হাজার আটশো একান্নতে এখনও গিফট নিফটি ওপেন আছে তো মাথায় রাখতে হবে আমাদের যে নিফটি ফিফটি মানে দুপুর সাড়ে তিনটে পর বন্ধ হয়ে যায় বাট গিফট নিফটি কিন্তু রাত্রে ট্রেড করা যায় তো যদি গিফট নিফটির মধ্যে একটা সেলিং প্রেশার থাকে তো সাধারণভাবে দেখা যায় এইটটি টাইম কিন্তু আমাদের নিফটি ফিফটিও কালকে একটা গ্যাপডাউন ওপেন হয় তো যেহেতু গিফট নিফটিতে একটা সেলিং প্রেশার দেখতে পাচ্ছি তো মেবি মোস্ট প্রবাবলি কালকে নিফটি ফিফটি তো একটা গ্যাপ ডাউন ওপেন হতে পারে যেখানে ক্লোজ হয়েছে তার নিচে এবার নিফটি ফিফটি গ্যাপডাউন ওপেন হলে ব্যাঙ্ক নিফটি তো চুপচাপ থাকবে না ব্যাঙ্ক নিফটি তো একটা সেলিং প্রেশার দেখাতে পারে তাই না তো সব দিকে আমাদের প্ল্যান রেডি রাখতে হবে তো গ্যাপডাউনটা ভালো করে বলি কারণ যার চান্সেস একটু বেশি তো কালকে যদি একটা গ্যাপডাউন ওপেন হয় তো যতক্ষণ এই জোনের মধ্যে গ্যাপডাউন ওপেন হচ্ছে ততক্ষণ ওকে সিম্পল কথা তো এখানে ওপেন হওয়ার পর যদি সাপোর্ট নিতে দেখি তাহলে বাইং করব আর যদি দেখি সাপোর্টটাকে ব্রেকডাউন করছে প্রাইস অ্যাকশান দেখিয়ে দেন কী করবো অবশ্যই সেলিং করব ভেরি সিম্পল মানে গ্যাপডাউন যতক্ষণ এই জোনের মধ্যে ওপেন হচ্ছে ততক্ষণ আমরা এইভাবে প্লে করবো এখান থেকে সাপোর্ট নিলে বাই এখান থেকে ব্রেকডাউন নিলে সেল কারণ এইটাই হচ্ছে আমাদের ট্রেডিং নিয়ার এলাকা মানে ট্রেড নিয়ার এলাকা এবার যদি এই জোনের নিচু একটা হিউজ গ্যাপডাউন ওপেন হয় তাহলে কী হবে তাহলে এখানে আমরা দু রকমের প্ল্যান রাখতে পারি প্রথম কথা গ্যাপডাউন ওপেন হওয়ার পরেই যদি একটা এন প্যাটার্ন বা প্রাইস অ্যাকশান শো করিয়ে আবারও মার্কেট নিচের দিকে ফল করে আমরা পুট কিনতে পারি দেখুন ধরুন গ্যাপডাউন ওপেন হয়েছে ইমিডিয়েট যদি এত বড় একটা রেড ক্যান্ডেল তৈরি করে সাথে সাথেই কিন্তু ট্রেড নেওয়ার দরকার নেই একটু ওয়েট করুন ধৈর্য ধরুন প্রাইসকে একটু অ্যাকশান দেখাতে দিন প্রাইস অ্যাকশান দেখালে কী হবে আপনি ছোটোখাটো এসএল খুঁজে পাবেন দেন ইজিলি আপনি ওয়ান ইস টু টুয়ের কিন্তু টার্গেট নিতে পারেন ফার্স্ট টার্গেট হবে এই সাপোর্টটা দেন এই লেভেলটাকে ব্রেকডাউন করলে তখন এইটা হবে আমাদের নেক্সট টার্গেট তারপর এই লেভেলটা টার্গেট হবে দেন এই লেভেলও টার্গেট হবে এইভাবে আপনি টার্গেট প্ল্যান করে চলতে পারেন বা দিকে চেক করে দেখবেন কোথায় কোথায় প্রাইস সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়েছে সেটাই আমাদের নেক্সট টার্গেট হয়ে পৌঁছাবে ভেরি সিম্পল তো এটা এক এক নম্বর পদ্ধতি বললাম যদি প্রাইস একটা বিয়ারিশ অ্যাকশান দেখায় তারপর গিয়ে ট্রেড নেওয়া যেতে পারে আর এছাড়াও যদি প্রাইসকে দেখি গ্যাপডাউন ওপেন হয়েছে হওয়ার পর মার্কেট উপরে গেছে যার পর প্রাইস এই জোন থেকে আবারও একটা রেজিস্ট্যান্স ফেস করে যদি নিচের দিকে ফল করে তো সেই ক্ষেত্রেও আমরা পুট অপশান পাইন করতে পারি এবার এখানে আসার পর একটু ভালোভাবে ওয়েট অ্যান্ড অবজার্ভ করে দেখতে হবে ফাইভ মিনিট বা ফিফটিন মিনিট টাইম ফ্রেমে যে প্রাইস একটা এম্প্যাটার্ন তৈরি করছে না বিয়রই সিঙ্গেলফিং করছে নাকি এরকম ইভিনিং স্টার ফরমেশান তৈরি করছে তো এখানে ফলো করে সেইভাবে ট্রেড নেওয়া যেতে পারে আর এছাড়াও আর একটা ছোট্ট পদ্ধতি বলে দিচ্ছি যদি গ্যাপডন ওপেন হওয়ার পর ধরুন মার্কেট উপরের দিকে গেল একটু এত দূর এসে পৌঁছালো না এখান থেকে ধরুন আবার মার্কেট ফল করেছে এই ওপেনিং প্রাইসকে যদি ব্রেকডাউন করে দেয় একটা মানে উল্টো এ প্যাটার্ন বা সরি উল্টো ইউ প্যাটার্নে যদি আমাদের ওপেনিং প্রাইসকে ব্রেকডাউন করে দেয় তো সেই ক্ষেত্রেও পুট অপশন বাইং করা যেতে পারে ছোটোখাটো খাটো লাগে তো এই হচ্ছে গ্যাপডাউনের ট্রেডিং প্ল্যান সিম্পল তো এবার যদি কালকে একটা গ্যাপ আপ ওপেন হয় যার চান্সেস অনেক অনেকটাই কম রয়েছে তো গ্যাপ আপ ওপেন হলে আমরা কিচ্ছু করব না চুপচাপ এই আটচল্লিশ হাজার তিনশো দুই লেভেলকে ব্রেকআউট করানোর জন্য ওয়েট করে বসে থাকবো যদি দেখি এই লেভেলটাকে ভালোভাবে ব্রেকআউট করেছে তো ইজিলি আমরা ছোটোখাটো এসএল লাগিয়ে কল অপশান ব্যাঙ্ক করতে পারি সিম্পল কথা কি বললাম বুঝতে পেরেছেন আর উল্টো রকমেরও প্ল্যান রাখা উচিত যদি গ্যাপ আপ ওপেন হয় ওপেন হওয়ার পর যদি এই লেভেল থেকেই একটা এম প্যাটার্ন তৈরি করে নিচের দিকে ফলিং দেখাই বা গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি সাস্টেন না করতে পারে এরকম কোনো সিনারিও যদি খুঁজে পাই তাহলে এখানেও কিন্তু ছোটোখাটো এসএল লাগিয়ে পুট অপশান বাইং করতে পারি মানে কালকে যদি ট্রেড নিতে হয় সব ভালো এই জোনটাতে ট্রেড নেওয়ার সুযোগ খুঁজবো হলে এই জোনটাতে ট্রেড নেওয়ার সুযোগ খুঁজব আর মিডিলে যদি একমাত্র ডুজি ক্যান্ডেল তৈরি করে তাহলে এখানে শর্ট স্টোরিয়াল প্লে করতে পারি আর যদি বড়ো সড়ো গ্যাপডাউন ওপেন হয় একটা উল্টো ইউ প্যাটার্নের ওয়েট করব আর না হলে প্রাইস যদি নিচে ডাইরেক্ট ফল করে তো প্রাইজ অ্যাকশান তৈরি হওয়ার জন্য ওয়েট করবো ভেরি সিম্পল এর বাইরে আর কোনো কিছু প্ল্যান আমার নেই তো এই হচ্ছে ব্যাঙ্ক নিফটি আর কালকে কিন্তু ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আছে বারবার বলছি এক্সপায়ারি কিন্তু ভালোভাবে প্লে করবেন তার উপরে উপর এচডিএফসি ব্যাঙ্কের রেজাল্টে কিন্তু ইম্প্যাক্টও পড়তে পারে তো কালকে যারা একদম সেফ খেলতে চান তাদেরকে বলবো পুরোপুরি অ্যাভয়েড করুন দরকার নেই পরশু দিন থেকে ট্রেড করুন আর যদি একটু রিস্কি ট্রেডার হয়ে থাকেন তো কোয়ান্টিটি কম করে ট্রেড নিতে পারেন তো এবার চলুন দেখে নিই যে নিফটি ফিফটিতে কীভাবে অ্যাকশান নেওয়া যেতে পারে তো কালকে আমরা বলেছিলাম যে যতক্ষণ এই বাইশ হাজার লেভেলকে প্রাইস ভালোভাবে ব্রেকডাউন করে সাস্টেন করছে ততক্ষণ চিন্তা করার কিচ্ছু নেই তো নিফটি ফিফটিতে আজকে ট্রেড নিই নিফটি ফিফটি আগের দিনের হাইতেই এসে কিন্তু রেজিস্ট্রাস নিয়ে এখানে প্রাইস একশান শো করে ফল করেছে যদিও বা আমাদের পুট কেনার কথা ছিল বাইশ হাজার লেভেলের নিচেই তো এই জায়গায় যদি ট্রেড কেউ নিয়ে থাকেন তো ওয়েল ডান আর যদি না নিয়ে থাকেন কোনো চাপ নেই তো কালকেই আমরা কিভাবে ট্রেড নিতে পারবো এগেন যেই লেভেলটাকে আমরা ড্রয়িং করে রেখেছি ফিফটিনের টাইম ফ্রেমে তো এই লেভেলটা আমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এলাকা তো কালকে যদি নিফটি ফিফটিতে একটা ফ্ল্যাট ওপেন দেখতে পায় তো ফ্ল্যাট হলে আমাদের কাছে এই লেভেলটা কিন্তু নো ট্রেডিং জোন কখন ট্রেড নেবো যখন দেখব প্রাইস এই লেভেলটাকে ভালোভাবে ব্রেকডাউন করে সাস্টেন করতে পারছে বা প্রাইস একশ শো করছে নিচের দিকে যাওয়ার জন্য দেন এখানে ছোটোখাটো এসের লাগিয়ে আমরা কিন্তু পুট অপশান বাইং করতে পারি ভেরি সিম্পল ইভেন এটাও গ্যাপডাউনও যদি ওপেন হয় গ্যাপডাউন যদি এই লেভেলের উপরে ওপেন হয় তো সেম প্ল্যান থাকছে যদি এই লেভেলটাকে ব্রেকডাউন করে আমরা পুট কিনতে পারি আর গ্যাপডাউন যদি একটা বড়ো হয় তো সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে কিন্তু এই জোনটা তখন একটা রেজিস্ট্যান্সের কাজ করতে পারে আমরা ওয়েট করবো একটা পুলব্যাক দেওয়ার জন্য পুলব্যাক দিক দেওয়ার পর এখানে এসে যদি রেজিস্ট্যান্স নিতে দেখি তো একটা পুট কিনতে পারি আর এছাড়াও যদি পুলব্যাক না দেয় গ্যাপডাউন ওপেন হওয়ার পর যদি ইমিডিয়েট ফল করে তো আমরা ওয়েট করবো প্রাইজ অ্যাকশান শো করানোর জন্য ফাইভ মিনিট বা ফিফটি মিনিট টাইম ফ্রেমে চেক করবেন যদি প্রাইজ অ্যাকশান শো করে দেন পুট অপশান বাইং করা যেতে পারে ক্লিয়ার তো গ্যাপডাউন ক্লিয়ার হয়েছে আর ফ্ল্যাট হলে যেটা বললাম প্রাইজ নিচে ফল করুক এখান থেকে সাপোর্ট নিলে আমরা কল অপশান বাইং করতে পারি আর যদি এই লেভেলটাকে ব্রেকডাউন দেয় আমরা পুট অপশান কিনতে পারি আর ফ্ল্যাট ওপেন হওয়ার পর যদি মার্কেট উপরের দিকে যাই তো এটুকুনি পয়েন্ট আমি কিন্তু ছেড়ে দেবো ট্রেড করবো না ওয়েট করবো এই লেভেলে আসুক মানে ওই ধরুন বাইশ হাজার একশো পনেরো বা কুড়ি লেভেলের কাছাকাছি প্রাইস আসুক আসার পর এখানে এসে যদি রেজিস্টার্স নিতে দেখি আমি কালারটা চেঞ্জ করে দিই হ্যাঁ এখানে এক সেকেন্ড তো এখানে আসার পর যদি একটা কোনো এম প্যাটার্ন তৈরি করছে বিয় সিঙ্গেলসিং বা ইভিনিং স্টার ফরমেশান এইসব জায়গায় তৈরি করতে দেখি প্রপারলি দেন ছোটোখাটো এসএল লাগিয়ে এখানেও কিন্তু পুড অপশন বাইং করা যেতে পারে বা তাছাড়াও যদি প্রাইস এর কাছাকাছি এসে কিছুক্ষণ হোল্ড করে একটা ব্রেকআউট দেখায় তো সেক্ষেত্রেও কল অপশন বাইং করা যেতে পারে আর যদি কালকে গ্যাপ আপ ওপেন হয় তো ঠিক ব্যাঙ্ক নেফটির মতোই নেফটি ফিফটির প্ল্যানও থাকবে যে যদি গ্যাপ আপ হয় তো এই লেভেল থেকে প্রাইস যদি রেজিস্ট্রেন্স নিতে দেখি প্রাইস অ্যাকশান তৈরি করতে দেখি বিয়ারিশভাবে তো আমরা এখানে সেলিংয়ের জন্য ট্রেড নিতে পারি মানে পুড অপশান বাইং করতে পারি বা ফিউচার শর্ট করতে পারি বা কল অপশান শর্ট করতে পারি রাইট আর যদি দেখি গ্যাপ আপ ওপেন হওয়ার পর এখানে কিছুক্ষণ সাস্টেন করছে বায়ারে আপার লেভেলে হোল্ড করে রাখছে দেন যদি একটা ব্রেকআউট দেখায় তো সেক্ষেত্রেও আমরা কল অপশান বাইন করতে পারি ছোটোখাটো খাটো এসএল লাগিয়ে ভেরি সিম্পল আর যা কিছু ট্রেড নেবেন সব সময় এল আগে প্ল্যান করে ট্রেড নেবেন অলরাইট তো আজকের জন্য এরকমই আশা করছি যা যা বোঝালাম যেইভাবে বোঝালাম সব কিছু আপনি সহজেই বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এরকম টাইপের কন্টেন্ট যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর এখনও পর্যন্ত যদি আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না হয়ে থাকেন ভিডিও ডেসক্রিপশন বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকলো বা পদ্ধতি কিছু বলে দেওয়া থাকলো সেগুলো ফলো করে জয়েন করতে পারেন সেখানে ডেলি আমরা লাইভ মার্কেট চলাকালীন কোথায় ট্রেড নিয়েছি লজিক কী কী রিজেন সেগুলো জানিয়ে কিন্তু ট্রেডগুলো শেয়ার করে থাকি এছাড়াও বিভিন্ন যখন সুইং ট্রেড আমরা চুজ করি কোন স্টকের মধ্যে ভালো রিদম আসতে পারে ভালো মোমেন্টেম আসতে পারে সেগুলো যখন পিক করি সেগুলোও কিন্তু শেয়ার করে দিই তো আজকের জন্য এরকমই দেখা হচ্ছে কালকে গুড বাই